আন্দোলনে ভয় পেয়েছে সরকার, তাই তথ্য সংগ্রহের নামে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে পুলিশ, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় তিনি আরো বলেন, ব্যক্তি পর্যায়ে তথ্য সংগ্রহ ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ, ভিন্ন মতের মানুষদের দমনে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। 150টি আসনে ইভিএম মেশিন কিনতে 9,000 কোটি টাকা চাওয়াকে মশকরা বলে আখ্যায়িত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিবিসির সাক্ষাৎকারে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য, গণতন্ত্র ও গুম খুন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যাচার, তা প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি।